চামেলি ম্যাডাম, আজকে তোমাদের ইংরেজি ক্লাস নিব, প্লে শ্রেণীর ইংরেজি ক্লাস। আমরা আজকে কি শিখব? এন থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল ও স্মল লেটার গুলো পড়বো এবং লিখবো। আমি বলবো, আমার সাথে সাথে সবাই বলবে, এবং কি করবে, বিকালে বাসায় বসে খাতায় সুন্দর করে লিখবে। এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আবার বলো সবাই, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে আমরা কি করলাম, এখন এ থেকে জেড পর্যন্ত স্মল এবং ক্যাপিটাল লেটার গুলো সবগুলো আমাদের কিন্তু পড়া এবং লেখা শেষ হয়ে গেল, তাই না? এখন আমরা দুই নম্বরে কি করবো তা জানো? আমরা এখন ছবি দেখে শব্দ গঠন করব। সবাই লক্ষ্য করো, এখন ছবি দেখে শব্দ গঠন। প্রথমে একটা ছবি দেয়া আছে, কিসের ছবি দেখো? একটা আপেলের ছবি দেয়া আছে, আপেল। তাহলে ছবিটা দেওয়া থাকলে পাশে কি লিখতে হবে? আপেল, এ ডাবল পি এল ই, আপেল। তারপর দেখো বল, বি এ ডাবল এল, বল। তারপর দেখো একটা বিড়ালের ছবি আঁকা আছে, বিড়াল কেমন করে বাবা? মিউ মিউ করে ডাকে, তাই না? দেখো ক্যাট, ছি এ টি, ক্যাট। তারপর দেখো আছে এগ, এগ মানে কি? ডিম। আমরা সবাই ডিম খাই, তাই না? দেখো ই ডাবল জি, এগ। তারপর আছে ফিশ, ফিশ মাছ। মাছ কোথায় থাকে? মাছ পুকুরে থাকে, তাই না? দেখো এফ আই এস এইচ, ফিশ। তারপর দেখো একটা গ্লাসের ছবি আছে, গ্লাসে আমরা কি করি? গ্লাসে আমরা পানি পান করি, দুধ পান করি, তাই না? সবার বাসায় গ্লাস আছে। দেখো জি এল এ ডাবল এস, গ্লাস। তারপর দেখো একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর দেওয়া আছে, হার্ট, এইচ ইউ টি, হার্ট। হার্ট মানে কুঁড়ে ঘর। তারপর জার, জার মানে কলস, জে এ আর, জার। জারে কি করা হয়? পানি রাখা হয়। তারপর দেখো হচ্ছে কি, কাইট, কাইট মানে ঘুড়ি। ঘুড়ি কি করে? ঘুড়ি আকাশে ওড়ে, কে আই টি ই, কাইট। তারপর আছে ম্যাঙ্গো। এখন কি সবার বাসায় আম আছে, তাই না? গাছে আম আছে, বাজার থেকে আমরা আম নিয়ে এসে খাই। ম্যাঙ্গো মানে কি? আম, এম এ এন জি ও, ম্যাঙ্গো। তাহলে আমরা আজকে কি শিখলাম? এন থেকে জেড পর্যন্ত স্মল এবং ক্যাপিটাল লেটারগুলো লেখা এবং পড়া শিখলাম। তারপর কি শিখলাম? ছবি দেখে শব্দ গঠন। তোমরা বাসায় সবাই স্মল এবং ক্যাপিটাল লেটারগুলো সুন্দর করে লিখবে, এবং ছবি দেখে শব্দ গঠনগুলো খাতায় তুলে সুন্দর করে লিখবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।